হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক। আজকে আমরা গার্বিসা 5mg সাপোজিটরি সম্পর্কে জানব। আর এই গার্বিসা 5mg সাপোজিটরি কী কাজে ব্যবহার করা হয়, এর মধ্যে কী উপাদান আছে, আর এর সাইড এফেক্ট সম্পর্কে আমরা জানব। আর এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এই হচ্ছে গার্বিসা 5mg সাপোজিটরিস। এই গার্বিসা 5mg সাপোজিটরিসের মধ্যে কী উপাদান আছে সেটা আমরা সবার প্রথমে দেখে নেব। এর মধ্যে আছে বিসাকোডাইল সাপোজিটরিস 5mg দিয়ে এই গার্বিসা 5mg ট্যাবলেটটি সাপোজিটরিটা তৈরি হয়েছে। আর এই গার্বিসা 5mg সাপোজিটরিটা হচ্ছে দেখতে এরকম হয়, পাঁচটার পাতা হয়। আর এই পাঁচটা গার্বিসা 5mg সাপোজিটরির দাম হচ্ছে 47.05 টাকা মাত্র। আর আমরা দেখতে পাচ্ছি এই গার্বিসা সাপোজিটরি দেখতে এরকম হয় বুলেটের মতো, মানে বন্দুকের গুলির মতো। আর এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এখানে খাঁজ কাটা আছে। যখন আমরা এটাকে ব্যবহার করব ঠিক এইখানে মাঝখান দিয়ে টানলে পরে এটা খুলে যাবে আর ভিতরে মোমের মতো। তো এই গার্বিসা 5mg সাপোজিটরিটাকে বাচ্চার পায়খানার দ্বারের ভিতরে ঢুকিয়ে দিলে পরে, ঢুকিয়ে দেওয়ার পর আঙ্গুল দিয়ে 2-3 মিনিট চাপ দিয়ে রাখলে পরে বাচ্চারা পায়খানা করে দেয়। আমরা এর ব্যবহারটা কেমন করে করলাম সেটা আমরা জানতে পারলাম, কী কাজে ব্যবহার করবো সেটা এখন আমরা জানব। এই যে গার্বিসা 5mg সাপোজিটরিটা যা আছে এর মধ্যে যে বিসাকোডাইল সাপোজিটরি আছে সেটা বাচ্চার পায়খানাটাকে হতে সাহায্য করে, আর এটা দেওয়ার ফলে বাচ্চারা খুব সহজেই পায়খানাটা করে ফেলে। এবার সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো ছোট বাচ্চাদের জন্য এই গার্বিসা 5mg ট্যাবলেট সাপোজিটরিটাকে ব্যবহার করা হয়। এটা প্যাকেটের গায়ে লেখা আছে ফর চিলড্রেন ইউজ, মানে ছোটো বাচ্চাদের জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। আর এর কোম্পানি আমরা দেখতে পাচ্ছি জাইডাস হেলথ কেয়ার লিমিটেড, খুবই ভালো কোম্পানি, আর রেজাল্টের গুণগত মানও খুবই ভালো। সাধারণত দেখা যায় যে ছোট বাচ্চারা এমনিতেই 2-3 দিন 4 দিন কোনো সময় পায়খানা করে না, সেটা মাঝে মধ্যেই দেখা যায়। তো এরকম সমস্যা হলে যে এই গার্বিসা 5mg সাপোজিটরিটাকে দিতে হবে তেমন কোনো ব্যাপার নেই। সমস্যাটা হচ্ছে যখন দেখা যাচ্ছে যে সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে, 4-5 দিনের বেশি হয়ে যাচ্ছে, তখন বাচ্চা আবার মাঝে মাঝে খুব কান্নাকাটি করছে, তখন বোঝাই যাবে যে বাচ্চা ঠিকঠাক পায়খানা না হওয়ার জন্য হয়তো বা পেটের ব্যথার জন্য কান্নাকাটি করতেছে। তো পায়খানা যদি একবার হয়ে যায় তো সেই ক্ষেত্রে বাচ্চাটা অনেক আরাম হয়ে যাবে। তো সেই সব ক্ষেত্রে এই গার্বিসা 5mg সাপোজিটরিস থেকে ব্যবহার করা হয় যাতে বাচ্চাটা খুব তাড়াতাড়ি পায়খানাটা করে দেয়। আর যদি এই পায়খানার সমস্যা নাই, পায়খানার সমস্যা মাঝে মাঝে দেখা যায় বাচ্চার, তো সেই ক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে এই গার্বিসা 5mg সাপোজিটরিটাকে ব্যবহার করবেন না। কেননা কোনো না কোনো সমস্যার জন্য হয়তো বাচ্চাটা অনেক দিন থেকে ঠিকঠাক মতো মাঝে মধ্যে এই সমস্যাটা দেখা যায় যে পায়খানা করে না, তো সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। আর এই ওষুধটির সাইড এফেক্ট তেমন কোনো নেই বললেই চলে, সাধারণত তেমন কোনো কিছু সাইড এফেক্ট দেখা যায় না। তবুও যদি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সাপোজিটরিসটা ব্যবহার করার ফলে বাচ্চার গায়ে অ্যালার্জির মতো কোনো লক্ষণ দেখা যাচ্ছে, লালচে দাগ, চুলকানোর মতো ভাব, গুড়ি গুড়ি ভাব শরীরে, তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। এটাই ছিল এই গার্বিসা 5mg সাপোজিটরি নিয়ে আলোচনা। আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।